আদালতে মুখ খুললেন কলেজ ছাত্র শিবলি সাদেক হৃদয়খুনের মাস্টার মাইন্ড অংথই চিং মারমা। রাউজানে গণপিটুনিতে অপহরণকারীর মৃত্যু, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম বাড়িঘরে ঝুলছে তালা। এবং পার্বত্য তিন জেলায় ফের অপহরণ আতঙ্ক, উপজাতিদের দ্বারা ঘটছে নির্যাতন ও হতাহতের ঘটনা। এতক্ষণ শুনছিলেন আলোচিত কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ সংবাদের শিরোনামগুলো, এবার থাকছে বিস্তারিত। কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়কে অপহরণ ও হত্যার সাথে জড়িত অন্যতম আরেকজনকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। ধৃত অংথাই চিং মারমা অপহরণ ঘটনার মূল হোতাদের একজন হিসেবে চিহ্নিত হয়েছে। সে নিজেকে অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার পাশাপাশি শিবলির পরিবারের কাছ থেকে মুক্তিপণের 2 লাখ টাকা নিজে বান্দরবানে রিসিভ করে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে রাঙামাটি জেলার কাউখালী থানার মাঝের পাড়ার মৃত বৌদ্ধ অং মারমার ছেলে অংথাই চিং মারমা প্রকাশ অংথই চিং মারমা বাবু মারমাকে গ্রেপ্তার করা হয়। সে একজন দাগী সন্ত্রাসী। তার বিরুদ্ধে কাউখালী থানায় একটি অস্ত্র ও নারী নির্যাতন আইনে একটি সহ 2 মামলা রয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার জবানবন্দির জন্য কোর্টে প্রেরণ করা হয়। সে জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জোনায়েদ আহমেদের কাছে অপহরণের কথা এবং বান্দরবান থেকে অপহৃত পরিবারের কাছ থেকে মুক্তিপণের 2 লাখ টাকা নিজেই গ্রহণ করে বলে স্বীকার করে। অপহরণ হওয়া কলেজ শিক্ষার্থী হৃদয় পড়াশোনার পাশাপাশি কদলপুরের ইলিয়াস সহ স্থানীয় কয়েকজনের মালিকানাধীন ওই মুরগির খামারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 28 অগস্ট গভীর রাতে তাকে অপহরণ করে উপজাতিরা। অপহরণের 2 দিন পর অপহরণকারীরা মায়ের মুঠোফোনে ফোন করে কথা বলিয়ে দেয় কলেজ ছাত্র হৃদয়ের সাথে। তখন 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে সাড়া না পেয়ে গত 31 অগস্ট আবার ফোন করে 2 লাখ টাকা চায়। পরদিন 1 সেপ্টেম্বর শিবলির বাবা 2 লাখ টাকা নিয়ে বান্দরবান জেলা সদরের পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে দুজন লোকের হাতে টাকা তুলে দেন। বলা হয় ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়িতে চলে যাবে, কিন্তু বাড়ি ফেরেনি হৃদয়। এ ঘটনায় পরে 6 সেপ্টেম্বর রাউজান থানায় অপহরণের মামলা করে ছেলেটির মা নাহিদা আক্তার। এতে দুজন আসামিকে তখন গ্রেপ্তার করে পুলিশ। অপহরণের 14 দিন পর সোমবার 11 সেপ্টেম্বর সকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সর্বপূর্বে রাঙামাটির কাউখালী উপজেলার একটি পাহাড় থেকে দেহাবশেষ হিসেবে মাথার খুলি হাড়গোড় উদ্ধার করে পুলিশ। হৃদয় কদলপুর স্কুল অ্যান্ড কলেজের HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার কদলপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের রওশন আলী বাড়ির মোহাম্মদ শফির ছেলে। এই ঘটনায় মামলার পর 2 সহ মোট 5 জন আসামিকে গ্রেফতার করা হয়। তৎমধ্যে গণপিটুনিতে নিহত মামলার প্রধান আসামি উমং চিং মারমা সকাল 10:30 দিকে পুলিশের কাছ থেকে অপহরণ মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডস্থল শনাক্তকারী ধৃত আসামি উমং চিং মারমাকে ছিনিয়ে নিয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সে রাঙামাটি উপজেলার বেদবুনিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামের উথাই এমং মারমার ছেলে। এই ঘটনায় আহত হয় ওসি সহ 6 পুলিশ। নিহত মামলার প্রধান আসামি উমং চিং মারমা, সে রাঙামাটি উপজেলার বেদবুনিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামের উথাইমং মারমার ছেলে। ধৃত বাকি 4 জনের মধ্যে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। গতকাল বৃহস্পতিবার আরও 1 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এদিকে শিবলি সাদেক হৃদয় হত্যার প্রধান আসামি গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এখন পুরুষশূন্য হয়ে পড়েছে একটি গ্রাম। অনেকের বাড়িঘরে ঝুলছে তালা। অপহরণের পর হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। লাশ উদ্ধারের দিন প্রধান আসামিকে গণপিটুনিতে হত্যা করে উত্তেজিত জনতা। এ ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর, আসামি ছিনিয়ে নিয়ে হত্যা ও হামলার অভিযোগ এনে রাউজান থানার SI আজিজুল হাকিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রেপ্তার এড়াতে উপজেলার কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রাম এখন পুরুষশূন্য। গ্রামজুড়ে বিরাজ করছে নীরবতা। বন্ধ রয়েছে আশরাফ শাহ মাজার গেটের পাশে দোকানপাট, আড্ডা নেই পাশের বড়বাজার ঈশান ভট্টের হাটেও। সেখানে কিছু দোকান খোলা হলেও নেই আগের মতো লোকজন। এলাকায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পর কিছু নারী ও শিশুর দেখা মেলে। তাদের সবার চোখে মুখে আতঙ্কের ছাপ। তারা বলছেন, পুলিশ নাকি ধরে ধরে মানুষ নিয়ে যাচ্ছে। আমরা সবাই অনেক ভয়ের মধ্যে আছি, দুশ্চিন্তায় চোখের ঘুম হারাম হয়ে গেছে। এলাকা জুড়ে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেক মহিলাও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। হজরত আশরাফ শাহ মাজারে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসত শত শত ভক্ত। বর্তমানে ওই মাজারে ভক্তদের উপস্থিতি নেই বললেই চলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, পুলিশের গাড়িতে হামলা ও আসামি ছিনিয়ে নিয়ে হত্যা মামলায় আসামির সংখ্যা বা কারো নাম রাখা হয়নি। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর অভিযান শুরু করতে যাচ্ছি। শেষ করছি পাহাড়ে অপহরণ আতঙ্ক বেড়ে যাওয়ার খবর জানিয়ে। পার্বত্য তিন জেলায় ফের অপহরণ আতঙ্ক দেখা দিয়েছে। উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিজেদের চাঁদাবাজির অস্তিত্ব ও আধিপত্য ধরে রাখতে অপহরণ, নির্যাতন ও হতাহতের ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি তাদের এসব অপকর্মের মাত্রা ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছেন পাহাড়ে কাজ করা গোয়েন্দারা। অবশ্য তার প্রমাণও মিলছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি অপহরণের ঘটনায়। সাজেক যাওয়ার পথে রাঙামাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অপহরণ উদ্ধারের পর খাগড়াছড়ির রামগড়ে পরিবহন খাতের চার কর্মীকে অপহরণের ঘটনা ঘটিয়েছে পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা। অবশ্য নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানে ঢাবি ছাত্রীর মতো এই চারজনকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2022 সাল থেকে চলতি সেপ্টেম্বরের শুরু পর্যন্ত প্রায় 20 মাসে পার্বত্য তিন জেলায় উপজাতি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছেন 122 জন, যার মধ্যে রয়েছেন পাহাড়ে উন্নয়ন কাজে নিয়োজিত কর্মী, পর্যটক, পরিবহন কর্মী সহ স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা। এই সময়ে উপজাতীয় সন্ত্রাসীদের ধর্ষণের শিকার হয়েছেন 33 নারী, যার মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। তবে এমন অনেকে আছেন যারা নানা কারণে থানায় অভিযোগও করেননি। তথ্য মতে ওই 20 মাসে পার্বত্য তিন জেলায় নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 224টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হওয়া কেএনএফ বান্দরবান কেন্দ্রিক অশান্ত পরিবেশ সৃষ্টি করে, যাদের তৎপরতার অনেকটা রেশ এখনও আছে। কেএনএফ তথা তাদের সশস্ত্র শাখা কুকিচেন ন্যাশনাল আর্মির সশস্ত্র তৎপরতায় স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে এখনও বেশ তৎপর। তারা আতঙ্ক ধরে রাখতে অপহরণ, খুন, চাঁদাবাজির মতো ভয়ানক ঘটনা ঘটিয়েছে। এমনকি পার্বত্য অঞ্চলে সরকারের সড়ক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও মারাত্মকভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দীর্ঘদিন ধরেই প্রায় সব খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি ও অপহরণের ঘটনা ঘটিয়ে আসছে ও ইউপিডিএফ। পাহাড়ের সব ধরনের ব্যবসায়ীকে চাঁদা দেওয়া যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। চাঁদা না দিলে অপহরণ বা হত্যা নির্যাতনের ঘটনা ঘটিয়ে যায়। গত 6 সেপ্টেম্বর রাঙামাটির সাজেক যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করে। ওই অভিযানে অপহরণে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়। জানা যায়, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত উন্নয়ন কাজে নিযুক্ত 12 শ্রমিককে অপহরণ করে কেএনএফের সশস্ত্র শাখার কেএনএ। এদের মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এছাড়া 7 শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ও সেনাবাহিনীর সঙ্গে সড়ক নির্মাণ কাজে আর না যাওয়ার শর্তে ছেড়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ সন্ত্রাসীরা এই এলাকায় অপহরণ, চাঁদাবাজি সহ নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় অস্ত্রের মুখে চালক, হেলপার সহ ওই কাভার্ড ভ্যান দুটি তারা অপহরণ করে। তবে সেনাবাহিনী তথা নিরাপত্তা বাহিনীর অভিযানে টিকতে না পেরে তারা কাভার্ড ভ্যান এবং অপহরণকারী চালক হেলপারদের ফেলেই পালিয়ে যায়। পরের দিন ভোরবেলা তাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওসে জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক, স্থানীয় ও বাঙালিদের নিরাপত্তার স্বার্থে পাহাড়ে নিয়মিত সেনাবাহিনীর অভিযান পরিচালনার সময়ের দাবি নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।